নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে আজ আমি তৈরি করছি জিলেপি, আর জিলেপি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জিলেপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা ইনো। আমার কাছে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা অ্যাভেলেবেল ছিল, আমি এটা ব্যবহার করেছি। নর্মাল যে কোনো ফ্লেভারের ইনো এখানে ব্যবহার করা যেতে পারে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করছি। ভালো করে ব্যাটারটা এরকম থিকনেসে তৈরি করছি, আর দেখে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমার কাছে এরকম টাইপের একটা খালি কন্টেনার রয়েছে, যার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে এক্স্যাক্টলি এই টাইপের কন্টেনার যদি অ্যাভেলেবেল না থাকে, যে কোনো ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাটা একটু ফুটো করে নিয়ে তার মধ্যেও ব্যাটারটা আপনারা ভরে নিতে পারেন, বা যে কোনো টাইপের হার্ড প্লাস্টিকের ভেতরে ভরে সেটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। এখানে জিলেপিটা ভেজানোর জন্য আমি একটা রস তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি 4টে এলাচ এবং সামান্য একটুখানি কেশর, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য ফুড কালার। এরপর এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং এটা একটা গাঢ় শিরায় তৈরি হচ্ছে। আমি এখানে 1 তারের চাটনি বা এই রসটা তৈরি করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আসলে তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা আমি এই কন্টেনারে ভরে রেখেছিলাম, এবারে সেটা এখানে জিলিপির আকারে একে একে আমি দিয়ে দিচ্ছি। প্রথমবারে জিলিপির আকারটা একদম দোকানের মতো না হলে ঘাবড়াবার কিছু নেই, পরের বার আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। এরপর জিলিপিগুলো হাই ফ্লেমে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে এগুলো চিনির রসে ভিজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে জিলিপি। জিলিপিগুলো একে একে ভেজে আমি এখানে চিনির রসে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, তারপর তুলে রাখছি। আবার নেক্সট ব্যাচ ভেজে তারপর আবার সেটাকে চিনির রসে ভেজাচ্ছি। এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি দেখুন। এবারে চলুন এই জিলিপি একটু ডেকোরেশন করে প্লেটিং করে নিই। আমি এখানে ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি পিস্তা, আমন্ড আর কিছুটা কেশর। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। এনটিভি ফুডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।